अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीवल्लभं कनकेतिभगवान् आते नहि तुम। নমস্কার বন্ধুরা, সোনালিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা, শুভ জন্মাষ্টমী সকলকে। তাহলে তো চা নিয়ে চলে এসেছি, আমি আর আমার কর্তা দুজন মিলে চা খেতে বসেছি, ভাত বসিয়ে দিয়েছি, আজকে তো নিরামিষ। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। চার বিস্কিট নিয়ে চলে এসেছি, ও তার বিস্কিট খেয়ে নিয়েছে, আমার বিস্কিটটা পড়ে রয়েছে। আমি যদিও চা খাবো না, আমি এই বিস্কিটে ডুবিয়েই এই চাটা শুধু মানে বিস্কিটটা শুধু খাবো, চাটা খাবো না। আর ওই যে চা খাওয়া হয়ে যেতে কাপ প্লেট গুটিয়ে নিয়ে চলে এসেছি বেসিনে রাখার জন্য। দাঁড়াও ভাতটা একবার দেখি কতটা কী হলো। বাপরে বাপ, ক্যামেরাটা যেই অন করলাম ভাতের ধোঁয়াতে পুরো একদম হেজি হয়ে গেল। না আর একটু হবে। হোক, ঢাকাটা কেন খুলে রেখেছি জানো, যাতে না গোটাটা উতলিয়ে পড়ে যায়, তাহলে গোটাটা মুছতে হবে। তো যাই হোক, ভাত হতে থাকুক। এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, আজকে একটু পটল আলুর তরকারি করবো। একটু ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকামগুলো না ফ্রিজে রেখে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ক্যাপসিকাম একটা দিয়েছি। আর দিলাম একটু গাজর, পটল আলু তো দিতেই হবে। মশলা করে নিলাম আজকে যেহেতু নিরামিষ, জিরা আদা কাঁচা লঙ্কা টমেটো, ব্যাস এই দিয়েই মশলা হয়ে গেল। কড়াইতে সর্ষে সাদা তেল দিলাম, সর্ষের তেল না, তেজপাতা দিয়েছি, আর আদাটা শুকনো লঙ্কা, আর অল্প একটু পাঁচফোড়ন, ব্যাস। এবার সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, মশলাটা পরে দেবো। টমেটোটা না কিছুটা পেস্টে দিয়েছি আর কিছুটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো চলো ভালো করে কষিয়ে নিই, কষাতে তো বেশ অনেকক্ষণ সময় লাগবে। আলুগুলো যে এখনকার দিনের কী বুঝতে পারি না, বড্ড খারাপ বেরোচ্ছে। আমি তো গোটা আলু একটা নয় দুটো ফেলে দিলাম, ভেতরে কীরকম দাগ হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু জায়গা কালো কালো হয়ে গেছে, সেগুলোকে ফেলতে হলো। তোমাদেরও কি এরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আলুগুলো মোটামুটি হালকা করে নেড়ে নিয়েছি, এবারে লবণ হলুদ দিয়ে দিলাম। এখন কিন্তু মোটামুটি আর একটু ভাজতে হবে, এত তাড়াতাড়ি তো পটল আলু ভাজা হয় না। তো একটু ভেজে নিই, তারপরে মশলাটি দেবো। মশলা দিলেই তো অল্প একটু কষিয়েই জল ঢেলে দেবো, কেননা যেহেতু এটা নিরামিষ, আদা রসুন দিলে তার গন্ধটা মারতে হয়, নইলে রসুন গন্ধ রয়ে যাবে। তো এটাতে তো আর কোনো কাজ নেই, খুব বেশি আবার নিরামিষ তরকারিকে কষতে গেলে তেতো হয়ে যায়, শুধু আদা জিরের রান্না তো সেই জন্য। তো চলো ভালোভাবে কষিয়ে নিই। আজকে তো অনেকের বাড়িতে অনেক কিছু হচ্ছে, নাড়ু, তালের বড়া, আরও অনেক কিছু। আমার এবছর কিছুই হবে না, প্রথমত বাপি নেই সেজন্য, আর দ্বিতীয়ত আমার গোপাল ঠাকুর সেরকমভাবে নেই বাড়িতে। তো একটা ছোট্ট গোপাল রয়েছে, তো সেটাই আমি আজকে একটু ফুল জল দিয়ে পুজো করব। তো অনেকে হয়তো দেখে আড়ম্বরী মনে করবে, বাট আমার কাছে এটুকুই অনেক। কথা বলতে বলতে রান্নাটা কিন্তু অনেকটাই প্রায় এগিয়ে গেছে, মশলা কষানো হয়ে গিয়েছে, তারপরে কিন্তু ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা শুরুতে দিইনি, একটুতেই ঝলসে গিয়ে একদম সে ঘেঁটে যায়, সেই জন্য ক্যাপসিকামটি সব শেষে দিলাম। তো এবারে পরিমাণ মতো জল ঢেলে দেবো। আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, সব মোটামুটি আধসেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আগের বছর আমার বাড়িতে খুব ভালোভাবে অনুষ্ঠানের মতো করে জন্মাষ্টমী পালন হয়েছিল, কেননা আগের বছর বড় পিসি শাশুড়ি এসেছিল, তো তার দুটি গোপাল রয়েছে। তো সেই উদ্দেশ্যেই বাড়িতে নাড়ু বানানো দুপুর থেকে শুরু হয়েছে, লুচি, সুজি, ফল, মিষ্টি, মাখন, আরও কত কী, দু রকম তিন রকমের নাড়ু করা, তারপরে ঠাকুরের ভাজা পাঁচ রকম করা, অনেক কিছু তরকারি করেছিলাম, একটা পাঁচ মেশালি, কত কিছু করেছিলাম। তো খুব খুশি হয়েছিলাম, পায়েস করেছিলাম। এবছরটা খুব মিস করছি,
বাপি আজকে থাকলে এবছরের জন্মাষ্টমীটা একটু অন্য রকমই হতো। তো যাই হোক, যেটা আমাদের ভাগ্যে লেখা আছে সেটাই হবে, এর ঊর্ধ্বে আর কিছু না। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর জল দেওয়ার আগে একটি মশলা দিয়েছিলাম, তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পেলে, সেটা হচ্ছে মিষ্টি গরম মশলা দিয়েছি বাড়িতে বানানো। তো সেটা দেওয়ার পর একটু কষিয়ে নিলাম, তারপর জল দিলাম। আমি বলেছিলাম এর আগের কয়েকটা ভিডিওর আগে যে আমার বান্ধবী আমাকে বলেছে যে ওর বাড়িতে যখন ভিডিও করি তখন ও বললো যে গরম মশলা কখনও খাবার আগে দিবি না বা নামানোর আগে দিবি না, তাহলে একটা উগ্র গন্ধ ছাড়ে, যখন মশলা কষবি তখন দিয়ে দিবি। তো ওর এই কথাটি বড্ড মাথায় রেখেছে। আমি তো সেভাবে রান্নাবান্না অতটা ভীষণ পরিপক্ত নই, যেটুকু যে শেখায় সেরকমভাবে শিখেনি। তো আমার তরকারি কিন্তু প্রায় কমপ্লিটের মাথায়। তো সব শেষে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি তো চিনিটি দিলে বড্ড খেতে ভালো লাগবে। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, বাটারও রয়েছে বাট বাটারটা দেব না, একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। আর রান্না কিন্তু একদম হয়ে গেছে, তরকারি অনেকটাই করেছি, যদি রাতে থেকে যায় পরোটা বা রুটির সাথে খেয়ে নেবো। দুজনে তরকারি অনেকটাই করে নিয়েছি এক কড়াই ভর্তি করে। আসলে মেন কথা হচ্ছে আলুটা কম দিয়ে সবজিটা বেশি দিয়ে খাওয়া, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। চলো এবারে শুধু একটু টমেটো পোস্ত করব, একটু আমচুর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো পোস্ত পেস্ট করে নিয়েছি, এটা একদম খাওয়ার আগে করেছি। তো চলো তোমাদেরকে এবারে ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই, আমি কীভাবে ঠাকুর পুজো টুজো করেছি, চলো একবার দেখিয়ে দিই। খাবার ততক্ষণে বাড়া হতে থাক। এই যে ছোট্ট করে একটু আলপনা দিয়েছি, আর এই যে প্রদীপ ধূপ তো জ্বালিয়েছি, এটা সন্ধেবেলায়। সকালবেলা তো একবার পুজো করেছি, তো তখন একটু ফল প্রসাদ দিয়ে পুজো করেছিলাম, আর সন্দেশ দিয়ে, মাখন দিয়ে। তো রাত্রিবেলা একটু চকলেটও দিয়ে দিয়েছি, লাড্ডু তো দিয়েইছি। এই যে আমার ছোট্ট গোপালটা, এরকম আমার দুটো রয়েছে, তো আজকে একটা দিয়ে পুজো করলাম। অনেকে ভাববে যে বাড়ির এটা তো কোনো প্রতিষ্ঠা করা নয়, তোমরা এরকমভাবে পুজো করছো। প্রতিষ্ঠা করা নয় ঠিকই, কিন্তু তাও এমনি পুজো করলাম, যেহেতু আমার ঘরে একটা গোপাল রয়েছে সেই জন্যই আমি পুজো করলাম। আর এমনিতে তো আমার প্রতিষ্ঠা করা কোনো গোপাল নেই যে পুজো করব, এটুকুই করলাম, আমাদের ভালো লাগলো সেই জন্য। তো কেউ আবার না জেনে শুনে উল্টোপাল্টা কমেন্ট বা মন্তব্য করে দেবেন না, আমি তার জন্যই আগে ক্লিয়ার করে দিলাম সবটা। ঠাকুরঘর দেখিয়ে দিলাম, এবারে চলো খাবার দাবারগুলো বেড়ে নিই দিয়ে টেবিলে চলে যাই। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে অযোধ্যায়, মানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকাল বলবো না, দুপুর 12:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন আমরা খেতে বসেছি, 2 বেজে পেরিয়ে গেছে, এত বৃষ্টি পড়ছে গোটা ঘরে জল ঢুকে যাচ্ছে দেখার মতো, জানলাগুলোকে লাস্টে লাগিয়ে রাখতে হলো। তো সকালবেলায় ঠাকুর পুজো করার পর ওই ফল মিষ্টিগুলো একটু খেয়েছিলাম, দুজনেরই পেটটা একটু ভরে গিয়েছিলো, একটু বেশি করেই ফল মিষ্টি দিয়েছিলাম। সকালের ভিডিওটা করতে পারিনি, আসলে সকালে রান্না বান্না ঠাকুর পুজো অনেক কাজ থাকে, তো সেরকমভাবে করা হয়ে ওঠে না, তো সেই জন্য সকালের ভিডিওটা করতে পারিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম কাজে, তো বৃষ্টির মধ্যেই রেনকোট পরেই বেরিয়েছিলাম, কিছু আমার প্রয়োজনীয় জিনিসপত্র ডকুমেন্টসগুলো একটু জেরক্স করা ছিল, এটা লাগবে আমার। তো গরম গরম একটা ধোসা কিনে নিলাম, এখন বাজে প্রায় 8 মতো, তো একটা না 2 কিনবো দুজনে, রাতে এটাই ডিনার করে নেবো আর কিছু না। তো চলো একদম প্যাক করে নিচ্ছি, ঘরে গিয়ে গরম গরম খেয়ে নেব। এইটুকুই আজকে ছিল আজকে জন্মাষ্টমীর ভিডিও। যদি তোমাদের এই ভিডিওর মধ্যে কিছু একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই বৃষ্টির থেকে একদম দূরে থেকো, নইলে কিন্তু আমার মতো প্রচণ্ডভাবে এই জ্বরে ভুগতে হবে। আমি 2 ছাড়াই জ্বরে ভুগছি, কেননা আমার জ্বর হয়েছিল, আমি সেভাবে অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু কন্টিনিউ করিনি, এটা আমার দোষ। তো তার জন্য আমার জ্বরটা কাটতে চাইনি, আমি আবার ভালোভাবে ডাক্তার দেখিয়ে ওষুধ খেলাম, তবে গিয়ে আমার জ্বর একটু ঠিক হয়েছে।